আগামী 10ই জানুয়ারি থেকে গ্রামীণ ফোনে বা জিপি সিমে সর্বনিম্ন রিচার্জের পরিমাণ 30 টাকা ধার্য করা হয়েছে এবং এই সিদ্ধান্তটা গ্রামীণ ফোন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আপনারা এই নোটিশটা মাই জিপি অ্যাপে দেখতে পাবেন, প্লাস অনেকের কাছে 1-to-1 থেকে কল দিয়েও জানিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও অনেকের যাদের মাই জিপি অ্যাপস ইনস্টল এবং লগ ইন করা নেই, তাদের হয়তো SMS এর সাহায্যেও জানানো হচ্ছে। ভাই রে ভাই, এসব কি? একটা সময় ছিল যখন কোনো অপারেটর তেমন ছিল না, তখন না হয় 100 টাকা দিয়ে বা 300 টাকা রিচার্জ করে 21 দিনের একটা মেয়াদ পাওয়া যাচ্ছিল, অনেক আগের কথা। সেই দিন না হয় চলে গেছে। এরপরে আসলো 10 টাকা রিচার্জ, মানুষ এতে হ্যাপি ছিল। এরপরে রিসেন্টলি শুরু হলো 20 টাকা রিচার্জ, মানুষজন একটু বিরক্তি হলেও গ্রামীণ ফোনের পাশাপাশি কিন্তু অন্য সকল অপারেটরও কিন্তু 20 টাকাতে ফ্লেক্সিলোড মুভ করেছে। বাট এবারে কি হলো, এবারে 30 টাকা ফ্লেক্সিলোড বা রিচার্জ ধরতে পারেন, তাহলে তো এখন সাধারণ মানুষের অবস্থাই খারাপ হয়ে যায়। তবে হ্যাঁ, আপনি চাইলে 20 টাকার যে ক্র্যাশ কার্ডগুলো আছে, এই রিসেন্ট হয়তো অল্প কিছুদিন হয়তো আপনি রিচার্জ করতে পারবেন, এরপরে আর হয়তো আর 20 টাকার কার্ডও খুঁজে পাবেন না। আপনার কি মতামত সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো মাস্ট, অ্যান্ড আমাদের পেজে ফলো তো মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আনটিল দ্যাট, গুড বাই।